কিন্তু দেখুন, আপনার জন্য আবারও সুবর্ণ সুযোগ রয়েছে। যারা শুধুমাত্র ত্রিপুরা রাজ্য থেকে সিম্পলি শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছেন, আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। সেখানে মেল এবং ফিমেল উভয়ই অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। ত্রিপুরা রাজ্যের মধ্যেই জব লোকেশন রয়েছে এবং সেখানে ধলাই ডিস্ট্রিক্ট এবং খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে বন্ধুরা সেই প্লেস অফ পোস্টিংটি পেয়ে যাবেন। তাহলে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী যোগ্যতা প্রয়োজন, তা সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন এই ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তাহলে দেখুন, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস থেকে। বন্ধুরা, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। প্রথমে দেখুন ওদের রেফারেন্স আইডিটি বন্ধুরা সেখানে তুলে ধরা হয়েছে, অবশ্যই আপনারা সেটা চেক আউট করে নিয়ে নেবেন। নেক্সট দেখুন, যারা অ্যাপ্লিকেশনটি করবেন টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 20টি। দেখুন সেখানে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে অনলাইন অ্যাপ্লিকেশনটি করার বন্ধুরা দেখুন সেখানে লাস্ট ডেট বলা হয়েছে আগস্টের 28 তারিখ, সেখানে আপনাদের লাস্ট ডেট। তাহলে পোস্টের ডিটেলসগুলো বলেছে, দেখুন প্রথমে আপনাদের সেখানে কোম্পানি নেম রাখা হয়েছে বেস্ট চয়েস কনসালট্যান্ট, সেখানে কোম্পানি নেম রাখা হয়েছে। তাহলে জব টাইটেল বন্ধুরা দেখুন সেখানে বলা হয়েছে প্রেস মেশিন অপারেটর এর জন্য নিয়োগ করা হচ্ছে। সেক্টর বন্ধুরা দেখুন সেখানে ম্যানুফ্যাকচারিং সেক্টর বলা হয়েছে এবং ফাংশনের রুল বলা হয়েছে মেশিন অপারেটর। তাহলে দেখুন সেখানে ফাংশনের এরিয়ার মধ্যে রাখা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং, মেটাল প্রোডাকশন, উডেন প্রোডাক্টস। তাহলে বন্ধুরা যারা অ্যাপ্লিকেশনটি করবেন জব ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখে নেবেন, সেখানে বলা অপারেটর প্রেস মেশিন এবং সেখানে এজ লিমিট চাওয়া হয়েছে 18 বছর থেকে যারা 45 বছরের মধ্যে রয়েছেন, আপনারা সকলে এই পোস্টটির জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। নেক্সট দেখুন সেখানে দেখুন ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফ্রি প্রয়োজনে বন্ধুরা, আপনারা ফ্রি অফ কস্টের মাধ্যমে সেখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তাহলে আপনাদের কোয়ালিফিকেশন দেখুন চাওয়া হয়েছে রিকোয়ার্ড কোয়ালিফিকেশনের মধ্যে, যারা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তাহলে দেখুন আপনারা যারা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সঙ্গে আপনাদের আইটিআই অথবা কোনো ধরনের আদার্স কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। সিম্পল যারা 10 পাস করে রেখেছেন আপনারা সকলেই এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, মেল এবং ফিমেল। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে এডিশনাল কোয়ালিফিকেশনের মধ্যে সেখানে প্রথমে দেখা হয়েছে জব লোকেশন। তাহলে দেখুন ত্রিপুরা স্টেট থেকে ধলাই ডিস্ট্রিক্ট এবং খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে সেখানে প্লেস অফ পোস্টিংটি দিয়ে দেওয়া হবে। নেক্সট দেখুন কে স্কেলারটির মধ্যে রাখা হয়েছে, আপনাদের অবশ্যই সেটা চেক আউট করে নেবেন। নেচার অফ জব বন্ধুরা দেখুন সেখানে ফুল টাইম এবং জেন্ডার বলা হয়েছে প্রেফারেবল দেওয়া হবে। যারা মেলরা অ্যাপ্লিকেশন করবেন বন্ধুরা আপনাদের সেখানে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখুন সেখানে আইটি বিষয় ফিমেলরা অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না, তাহলে ফিমেলরাও সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে যারা মেলরা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তাহলে এক্স সার্ভিসম্যানদের জন্য দেখুন সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, সেখানে দিয়ে দেওয়া হয়েছে। নাম্বার অফ পোস্টের সংখ্যা দেখুন টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 20টি। তাহলে দেখে নিচ্ছি বাকি ইম্পর্টেন্ট টপিকগুলির মধ্যে কী রয়েছে। এর মধ্যে দেখুন প্রথমে রাখা হয়েছে এজ, ডেট এবং বার্থ পারফরমেন্স। এর মধ্যে আপনাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 বছর থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের এজটি কাউন্ট করা হবে 30/5/2022 হিসেবে, সেখানে এজটি কাউন্ট করা হবে। ডেট অফ বার্থ অ্যান্ড পারফরমেন্সের মধ্যে রাখা হচ্ছে এই যে ডেটগুলির মধ্যে যদি থেকে থাকে তাহলে আপনাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তাহলে দেখুন সম্পূর্ণ বিষয়গুলো আমরা এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। সম্পূর্ণ বন্ধুরা মোবাইল থেকে আপনারা আবেদন করতে পারবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এই পেজের মধ্যে চলে আসবেন। চলে আসার পর সেখানে সিম্পলি আপনার যে অ্যাপ্লাই অপশনটি রয়েছে অ্যাপ্লাই অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা নেক্সট পেজটি ওপেন হবে, স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে চলে আসবেন। প্রথমে দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে আপনাদের লগইন আইডি। তাহলে লগইন আইডির মধ্যে বলা হয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তাহলে যারা অলরেডি এনসিএস এর মধ্যে অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তারা সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে বন্ধুরা সাইন আপ করে সেখানে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। তাহলে দেখুন আরেকটি প্রবলেম রয়েছে, যারা অলরেডি রেজিস্ট্রেশন করেননি তারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। আপনারা সিম্পলি দেখুন নিউ ইউজার সাইন আপ দিয়ে রয়েছে সেই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন। তাহলে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তাহলে দেখুন নিউ ইউজারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন পরের পেজটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে প্রথমে নিচের দিকে চলে আসবেন। চলে আসার রেজিস্টার এজ এর মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেখানে চুজ করতে হবে,
তাহলে যারা অলরেডি ফ্রেশার রয়েছেন জব সিকারের মধ্যে ক্লিক করবেন, এবং যারা অলরেডি জব করছেন বা বিভিন্ন স্কেল রয়েছে সেখানে আপনারা চুজ করে নিতে পারবেন আপনাদের চয়েস অনুযায়ী। হলদি আমরা সিলেক্ট করে নিচ্ছি জব সিকার, দেখুন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটি আইডি প্রুফ চুজ করতে হবে, দেখুন সেখানে সিলেক্ট যে অপশনটি রয়েছে ঠিক কাছের দিকে সেখানে একটি এরো রয়েছে, এরোর মধ্যে ক্লিক করার পর আপনাদের পাশে আধার নাম্বার নেক্সট রাখা হয়েছে, দেখুন আপনাদের নেক্সট রাখা হয়েছে, দেখুন আপনাদের ই শ্রম কার্ড, যারা ই শ্রম কার্ড রয়েছে বন্ধুরা আপনার ই শ্রম কার্ডের মধ্যে ক্লিক করবেন, অথবা যাদের ই শ্রম কার্ড নেই আপনি কার্ড চুজ করতে পারবেন, অথবা দেখুন আপনার এই তিনটি কার্ডের মধ্যে একটি যদি না থাকে তাহলে আদার্সের মধ্যে ক্লিক করবেন। আদার্সের মধ্যে ক্লিক করার পর দেখুন সেখানে আপনাদের ড্রাইভিং লাইসেন্স চলে এসেছে, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট কার্ড অথবা আধার কার্ড অথবা দেখুন এক্সচেঞ্জ কার্ড সম্পূর্ণ কিছু রয়েছে, আপনারা যে কোনো একটি আইডি প্রুফ নিয়ে সেখানে আপনারা করে নিতে পারবেন রেজিস্ট্রেশন। তাহলে আমি আধার কার্ড চুজ করে নিয়েছি, সেখানে আধার কার্ড নাম্বার বন্ধুরা দেখুন যেগুলো স্টার মার্ক রয়েছে অবশ্যই ফিল করতে হবে, আধার কার্ডের নাম্বারটা বন্ধুরা সেখানে ফিল করবেন। নেক্সট আপনাদের ডেট অফ বার্থটি সেখানে বসিয়ে দিতে হবে, সেখানে ক্লিক করে আপনাদের যে ক্যালেন্ডার রয়েছে বন্ধুরা সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনাদের যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি চুজ করতে হবে, সেটা ক্যালেন্ডার অনুযায়ী সেটা চুজ করে নিতে হবে। নেক্সট সম্পূর্ণ কিছু ক্লিয়ার সম্পূর্ণ কিছু সঠিকভাবে ফিল করার পর বন্ধুরা দেখুন সেখানে চেক অপশনটির মধ্যে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার পর আপনাদের যে ইমেল অ্যাড্রেসটি দেবেন এবং ভ্যালিড মোবাইল নাম্বারটি দেবেন, দেখুন রেজিস্ট্রেশন করার পর আপনারা পুনরায় এই পেজের মধ্যে চলে আসবেন। চলে আসার পর আপনাদের ইমেলের মধ্যে ভ্যালিড যে ইমেল আইডি দেবেন, রেজিস্ট্রেশনটি করার সময় আপনাদের একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার চাওয়া হবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পর বন্ধুরা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেখানে আপনাদের ইমেল আইডির মধ্যে দিয়ে দেওয়া হবে। থেকে বন্ধুরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেখানে বসিয়ে আপনারা সিম্পলি যে সাইন আপ অপশনটি রয়েছে সেখানে সাইন আপ করে নেবেন। করার পর ওদের অফিসিয়াল ফর্মটি আসবে সেখান থেকে বন্ধুরা ফিল আপ করে ইজিলি সেখানে ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন। এবং যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাদের কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।